আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন পাণ্ডবেশ্বর থানার উদ্যোগে 32টি মোবাইল ও প্রায় কয়েক লক্ষ টাকা তুলে দিতে ফিরে পাওয়া নামে এক অনুষ্ঠানে আয়োজন করা হয় পাণ্ডবেশ্বরের একটি হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি ইস্ট অভিষেক গুপ্তা, এসিপি অন্ডাল পিন্টু সাহা, পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল দেব মণ্ডল, এসআই অলোক মজুমদার ও বিকাশ মণ্ডল সহ পাণ্ডবেশ্বর থানার অন্যান্য আধিকারিকরা। নিজের সম্পত্তি ফিরে পেয়ে খুশি পাণ্ডবেশ্বর আদিবাসী বৃন্দ। ফিরে পাওয়া অনুষ্ঠানে শম্ভু যাদব নামে এক ব্যক্তি জানান, চলতি বছরের জানুয়ারি মাসে তার ফোনে একটি লিঙ্ক আসে এবং সেই লিঙ্কের মাধ্যমে তিনি তিনটি অ্যাকাউন্ট থেকে আনুমানিক 3 লক্ষ টাকা তার কেটে নেওয়া হয়। খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার সাইবার ক্রাইমে। এরপর সাইবার ক্রাইমের পক্ষ থেকে আজ ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে তিনি 1.5 লক্ষ টাকা ফিরে পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। আর 1.5 লাখ টাকা আছে আমার, সেটা ওটা মোবাইল হ্যাক হয়ে গেছিলো, ওরা লিঙ্ক পাঠিয়েছিলো একটা, ওই লিঙ্ক থেকেই মোবাইলটা হ্যাক হয়ে গেছিলো। ওই 3টা অ্যাকাউন্ট থেকেই পয়সা বাইর করে নিয়েছিলো 3 লাখ টাকা। 3 লাখ টাকা ওই জানুয়ারিতে, এই এই বছরে জানুয়ারি। তারপর ওই এফআইআর করলাম থানাতে এসে। তারপর পাঁচশো জানাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে সমস্ত জায়গায় যেভাবে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, সাইবার ক্রাইম তথা মোবাইল চুরি থেকে সজাগ থাকতে বলেছেন ডিসি ইস্ট অভিষেক গুপ্তা। 44টা মোবাইল পাণ্ডবেশ্বর থানা রিকভারি করে রিটার্ন করেছে এখানকার মানুষকে, যারা মোবাইল ইয়া তো হারিয়ে গেছিলো ইয়া কোনো রকম ওদের কাছ থেকে মোবাইল চুরি হয়ে গেছিলো, এইসব রিকভারি করে। আর তারপরে যে সাইবার অফেন্সেস হয়, সাইবার ক্রাইম হয়, মনিটারি অফেন্স হয়, ওখান থেকে প্রায় অনেকটা কেসে আমরা 5.5 লাখ টাকা প্লাস যে রিকভারি করেছিলাম, যাদের অ্যাকাউন্টে গেছিলো টাকা তাদেরকেও আমরা সবাইকে লিগাল ফর্মালিটি কমপ্লিট করে রিটার্ন করেছি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এবং পাণ্ডবেশ্বর থানার পুলিশকে এই ধরনের উদ্যোগকে জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। সুব্রত বাউড়ি, LCW ইন্ডিয়া, পাণ্ডবেশ্বর। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।